আসসালামু আলাইকুম পেভার্স আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভেতরে এবং বাইরে বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে ক্রমকারিক এবং কর্মচারী নিয়োগেরও একটা সুপারিশ করা হয়েছে যাতে করে এটা কমিটির আন্ডারে না থাকে তো বন্ধুরা চলে যাবো মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার প্রতি আমার একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন কেননা নতুন যে কোনো ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য আর একটা বিষয় মনে রাখবেন যে শিক্ষার যে কোনো খবর শিক্ষার যে কোনো নতুন খবর এবং সত্য খবর জানার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকের বিষয়বস্তু হচ্ছে যে নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে না সুপারিশ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারিক ও কর্মচারী নিয়োগে অনিয়ম দুর্নীতি ঠেকাতে পরিচালনা কমিটির হাতে নিয়োগের ক্ষমতা না রাখার সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়োগে বা অব্যাহতির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে আঞ্চলিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয় ব্যয়ে স্বচ্ছতা আনতে প্রতি বছর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর অর্থাৎ ডিআইএর মাধ্যমে নিরীক্ষার ব্যবস্থা করা এবং প্রয়োজনে ডিআই এর জনবল বাড়াতেও বলা হয়েছে এসব সুপারিশ বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর মোহাম্মদ মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন যে এর জনবল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাপারে অনেকটা অগ্রসর হয়েছে সুপারিশ দুটি নতুন আমার কাছে সুপারিশের কাগজ এলে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রে জানা গেছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে বিভিন্ন সময় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠায় সারা দেশে শিক্ষক নিয়োগের সুপারিশের জন্য কেন্দ্রীয়ভাবে ভাবে সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন গঠন করে সরকার এন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে নিয়োগের সুপারিশ করে কিন্তু গ্রন্থগারিক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এই ব্যবস্থা নেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি শূন্য পদে নিয়োগ দিয়ে থাকে কিন্তু এই নিয়োগেও বারবার অভিযোগ ওঠে তদন্তের পর সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের পর ব্যবস্থা নেয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু উৎকোচ বা ঘুষ লেনদেনের বিষয়ে যেমন কম অভিযোগ ওঠে তেমনি প্রমাণের সুযোগও কম থাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে যে সম্প্রতি বরিশালের উজিরপুর উপজেলার বড় কোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নসর মোহাম্মদ নেসার উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ঘুষ নিয়ে ফারুক আহমেদ নামের একজনকে গ্রন্থকারী পদে নিয়োগ দিয়েছেন ঊর্ধ্বতন পর্যায়ে উৎকুচের অভিযোগ তোলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ কামরুজ্জামান অভিযোগে বলা হয় যে কলেজের অধ্যক্ষ আবু নসর মোহাম্মদ নেসার উদ্দিন আগে থেকেই মোহাম্মদ ফারুক আহমেদকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ নেন সেই মোতাবেক লোক দেখানো একটি পরীক্ষার আয়োজন করে ওই প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেন নিয়োগের পর নির্ধারিত প্রার্থী প্রতিশ্রুতি অনুযায়ী অধ্যক্ষকে পুরো টাকা না দেওয়ায় গত বছর পনেরোই ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় নিয়োগ বাতিল করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত হয় এই অভিযোগ তদন্ত করে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তদন্ত প্রতিবেদনে মতামতে বলা হয় গ্রন্থাগারিক নিয়োগের লিখিত উত্তরপত্র ও ফলাফল বিবরণী পর্যালোচনা করে দেখা যায় ফারুক আহমেদ নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান ফলাফল বিবরণীতে নিয়োগ বোর্ডের সভাপতি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম মহাপরিচালকের প্রতিনিধি সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন মুন্সি স্বাক্ষর রয়েছে প্রতিষ্ঠানের গভর্নিং বডি একবার নিয়োগ বাতিল করে আবার সিদ্ধান্ত স্থগিত করে ফারুক আহমেদকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি বিতর্কের সৃষ্টি করলেও মোহাম্মদ ফারুক আহমেদ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন এবং ওই পদের দাবিদার তার নিয়োগ প্রদান যথযত বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান তদন্তে প্রতিবেদনের মতামতে বলা হয় অধ্যক্ষের অর্থের লেনদেনের ক্ষেত্রে অসততা ও স্বেচ্ছাচারিতার অভিযোগের সত্যতা পাওয়া গেছে টেলিটকের শেয়ার মানি অভ্যন্তরীণ আপত্তির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কলেজের হিসাব নম্বরে টাকা জমা দু হাজার ষোলো থেকে সতেরো অর্থ বছরে অভ্যন্তরীণ অডিট আপত্তির কারণে এক লাখ সত্তর হাজার টাকা কলেজের হিসাব নম্বরে জমা দেন তিনি অধ্যক্ষর অভিযোগ সম্পর্কে গভর্নিং বডি আগে থেকে জ্ঞাত ছিল কিন্তু গাফলতি করে অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এই তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পৌঁছার পর বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ শাহ আলমের কাছে তদন্ত প্রতিবেদনের সুপারিশের উপর মতামত চেয়েছে অধিদপ্তর আর অধ্যক্ষের কাছে পরবর্তী পাঁচ কার্য দিবসের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বন্ধুরা তার মানে বোঝা যাচ্ছে যে এই পদ দুটি অর্থাৎ আমাদের এই গ্রন্থাগারিক এবং এই কর্মচারী এই দুটি পদ হয়তোবা খুব দ্রুতই চলে যেতে পারে অন্য কোনো যেভাবে হয়তো বা আমাদের শিক্ষকরা নিয়োগ হবে যেটা নতুন একটা কমিশন আছে সেই আদলে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ